আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 2022 পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি হচ্ছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই হচ্ছে বিষয়। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই। শিরোনামে তোমরা লিখে দেবে বিশ্ব সভ্যতায় মিশর, সিন্ধু, গ্রিক ও রোমানদের অবদান। আসলে শিরোনামটা অনেক বড় করে আছে, তো শর্ট করে তোমরা এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো চলো তাহলে প্রথমে প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এটা তোমাদের প্রশ্ন করা হয়েছিল দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা থেকে। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে পঠিত মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানসমূহ পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। তো আমাদের যেগুলো মেন মেন টপিকগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মার্ক পেতে গেলে আমাদের যা করতে হবে তা হচ্ছে বিশ্ব সভ্যতা সময়ের পটভূমি যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছো। তো এরকমটা হলে আমরা 4 মার্ক পাবো। তারপরে সভ্যতা সময়ের উল্লেখযোগ্য অবদান চিহ্নিতকরণ, প্রতিবেদনের রচনার ধাপসমূহ, প্রতিবেদনগুলোর সব ঠিকঠাক আছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং মানব সভ্যতার অগ্রগতিতে আলোচ্য 4টি সভ্যতার ভূমিকা মূল্যায়ন, সৃজনশীলতা রয়েছে। টোটালি হচ্ছে আমাদের 16 মার্ক। চলো তাহলে এর উত্তরটা যথাযথভাবে কীভাবে আমরা লিখব সেটা আমরা একটু দেখে নেই। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে A4 সাইজের খাতাটি সেটি। তো চারদিকে তোমরা বক্স আকারে মার্জিন দিয়ে নেবে, না হলে তোমরা নর্মালি যেভাবে মার্জিন দো সেভাবে দিয়ে নেবে। তো প্রথমে তোমরা লিখে নেবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক ও রোমানদের অবদান। তো এরপরে তোমাদের যেহেতু এটা প্রতিবেদন লিখতে বলছে তাই প্রতিবেদন আকারে এটা লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে তারিখ দিয়ে নেব 27 জানুয়ারি 2022। তারপরে বরাবর প্রধান শিক্ষক তোমাদের স্কুলের যে নামটি আছে সেই স্কুলের নাম দেবে এবং তোমার এখানে জেলার নামটি দিয়ে দিবে। তারপরে বিষয় বিষয় বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক ও রোমানদের অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন। জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং, অনেকেই বললে স্যার এটা কি, এটা বুঝি না। এই জিনিসটা হচ্ছে কি, তোমাদের যে স্কুলের নাম আছে না, স্কুলের নামের প্রথম অক্ষরগুলো যেমন মারিয়া মডেল উচ্চ বিদ্যালয়, তো এরকম করে নামটা দিয়ে দিবে। আর এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা তোমার ইচ্ছে মতো, তো এই সংখ্যাটা কোনো ভ্যারি করে না যে এটা কোনো ইয়া কিনা। মানে যেহেতু আমাদের একটা আদেশ, আদেশের মধ্যে কিন্তু একটা নাম্বার থাকে, তো যেহেতু এটা আদেশের কোনো নাম্বার নেই তাই আমাদের নিজের মতো করে আমরা এটা আদেশ নংটা দিয়ে দিব। তারপরে তারিখটা দিয়ে দাও যেদিন প্রকাশ পেয়েছিল সেই তারিখটা 25 জানুয়ারি 2022 অনুসারে আমার পাঠ্যপুস্তকে পঠিত বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক ও রোমানদের অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করছি। এরপরে তোমরা এ থেকে নিচের থেকে লেখা শুরু করবে, যেহেতু আমাদের এটা প্রতিবেদন তাই অবশ্যই আমাদের শিরোনামটা কিন্তু লিখতে হবে। শিরোনামটা লিখে তারপরে লেখা শুরু করতে হবে। তো শিরোনামটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে লেখা শুরু করব। বিশ্ব সভ্যতায় পটভূমি, মানব জাতির ক্রমাগত প্রচেষ্টা ও কর্মধারার ফল হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সভ্যতা গড়ে উঠেছিল। বিশ্বের প্রকৃতি, পরিবেশ ও অবস্থানগত পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে তাদের জীবনধারা ও চিন্তার ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সভ্যতা সমূহের এসব বিকাশমান উপাত্তের দিকে দৃষ্টি দিয়ে ঐতিহাসিকগণ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, যেমন মানব জাতির উৎস হলো কোথায়, তাদের মূল লক্ষ্য কী ছিল এবং বিশ্বের নিকট তারা কী রেখে যেতে চায়। এই প্রশ্নসমূহের নিষ্পত্তির মধ্য দিয়ে ঐতিহাসিকগণ পৃথিবীতে মানুষের ভবিষ্যৎ পরিক্রমা সম্পর্কে মন্তব্য রাখেন। যুগ যুগ ধরে বিভিন্ন সভ্যতা চিন্তাবিদ, বিজ্ঞানী, ধর্মীয় নেতাগণ মানুষের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক জীবনধারা উন্নয়ন ঘটিয়েছে। মানুষের দৈহিক ও আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে প্রাচীন ও মধ্যযুগে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে বিভিন্ন অঞ্চলের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বাণিজ্যিক ও রাজনৈতিক প্রয়োজনে এ যোগাযোগে ত্বরান্বিত হয়ে উন্নত চিন্তা ভাবনা ও কলাকৌশল আয়ত্ত করে বিভিন্ন সভ্যতা নিজেদের উন্নততর করে তুলে। সভ্যতা মিশরীয়দের অবদান, প্রাচীন সভ্যতা মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সব কিছুই তাদের অবদানে সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের জীবন, ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। শিল্প, মিশরীয়দের চিত্রকল্প বৈচিত্র্যপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরীয় রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে। কারুশিল্পেও প্রাচীন মিশরীয় শিল্পরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মত প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপক বৈচিত্র্যতা ও ধর্মীয় ভাবধারার প্রবাহিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিঙ্কস। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও কুফুর পিরামিড। বিজ্ঞান, মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর, সে কারণে নীল নদের প্লাবন, নাব্য, প্রাণী প্রবাহের মাপ, জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ,
তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ, ফলে এই দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনে তাগিদে। তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে। মিশরীয় সভ্যতার মানুষ যোগ বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। সিন্ধু সভ্যতার অবদান, সিন্ধু নদের অববাহিকা গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। ঐতিহাসিকগণের মতে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত এই সভ্যতা টিকেছিল। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম হলো সিন্ধু সভ্যতা, তাই সিন্ধু সভ্যতা অগ্রগতিতে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতা এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটি এবং রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। হরপ্পা ও মহেঞ্জোদারো নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা, রাস্তাগুলো ছিল সোজা, প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নাগার ছিল। পরিমাপ পদ্ধতি, সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। তাদের এই পরিমাপ পদ্ধতি আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত হয়। তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতি বাটখারা ব্যবহার করত। ধাক্কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল। এরপরে আছে সভ্যতা গ্রিসের অবদান। ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল অ্যাথেন্সের, আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি। শিক্ষা, শিক্ষা সম্পর্কে গ্রিক বিজ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত। কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না। বিজ্ঞান, গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে। 600 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর মানচিত্রে প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। যাদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউজের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। স্থাপত্য ও ভাস্কর্য, গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে, অর্থাৎ মাটির পাত্র যাকে বলা হয়, পাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্য ঘোষিত দেবী অ্যাথেন্সের মন্দির স্থাপত্য কৃতির অন্যতম নিদর্শন। রোমান সভ্যতার অবদান, রোমান সাম্রাজ্য প্রায় 2000 বছরের পুরনো। এত বছর পরও পৃথিবী তাদের দেওয়া অনেক অবদান ভুলতে পারেনি। আধুনিক অনেক প্রযুক্তি প্রাচীন রোম থেকে পাওয়া। কুরিয়ার সার্ভিস, রোমান সাম্রাজ্যের সর্বপ্রথম রোমান সম্রাট অগাস্তাস কুরিয়ার পদ্ধতি চালু করেন। তিনি এর নাম দিয়েছিলেন কার্সাস পাবলিকাস। এর মাধ্যমে নানা ধরনের বার্তা এবং ট্যাক্স জাতীয় তথ্যাদি এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা হতো। সিজারিয়ান সেক্টর, রোমান আইনে যারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুমুখী হন বা মারা যান তাদের সিজারের মাধ্যমে সন্তান বাঁচানোর জন্য বিধান পাশ করা হয়। সংকটাপন্ন মায়েদের জীবন এই পদ্ধতিতে হয়তো বাঁচানো যেত না, কারণ তেমন কার্যকর কোনো ওষুধ তখনও ছিল না। নগর পরিকল্পনা, এ সময় তারা প্রথম তৈরি করে গ্রিড সিটিস। পরে তাদের তৈরি অনেক নকশাই ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক কেন্দ্রের প্রথম মডেল হিসেবে ব্যবহার করা হয়। নগরের সঠিক পরিকল্পনা দিয়েই তারা আবিষ্কার করে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, তারা ব্যবসা এবং উৎপাদনকে আরও বেশি কার্যকর করে তুলতে পারে। মানব সভ্যতার অগ্রগতিতে আলোচ্য 4টি সভ্যতার ভূমিকা। আমরা লাস্ট টপিকে চলে আসছি। প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাসে গৌরবময় স্থান দখল করে আসে মানব সভ্যতার অগ্রগতিতে তাদের অবদান সমৃদ্ধ স্থাপত্য ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। চিত্রকলায় আসে বিশেষ বৈচিত্র্যপূর্ণ অবদান। লিখন পদ্ধতি উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসাশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল, যে কারণে মানব জাতি এখনও মিশরীয়দের কাছে ঋণী। সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার মূল অঞ্চলে পাঞ্জাবের হরপ্পা এবং মহেঞ্জোদারো হলেও এর নিদর্শন পাওয়া গেছে পাকিস্তান, ভারতের আরও কিছু অঞ্চলে। সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত কৃষি নির্ভর হলেও এরা আধুনিককালের মতো উন্নত সভ্যতা গড়ে
তুলেছিল, তবে এরা লোহার ব্যবহার জানত না। ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সংস্কৃতির ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। এই দাবিদাররা শুধু ইউরোপে নয়, সারা বিশ্বের দর্শন, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত, খেলাধুলা, চর্চায় যথেষ্ট প্রভাব বিস্তার করে আছে। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির পান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কালোসিয়াম নাট্যশালা, যেখানে একসঙ্গে 5600 দর্শক নির্মিত হয়ে বসতে পারত, স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্কর্যগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতে মার্বেল পাথরের কলোসিয়াম বিজ্ঞানীদের মধ্যে কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন, এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণা কর্ম স্থান পেয়েছে। তাছাড়াও চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। তো এই পর্যন্ত লেখার পরে সর্বশেষ তোমরা লিখে দেবে প্রতিবেদনের নাম ও ঠিকানা, আফনান ইসলাম শ্রেণী, তোমাদের শ্রেণী বিভাগ, তারপরে তোমাদের স্কুলের নাম এবং কি তোমাদের জেলার নাম। চলো তাহলে একটু দেখে আসি আবারও সেই আমাদের পেজগুলো। এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ, এইভাবে সুন্দর করে একটার পর একটা লিখে দিবে বিশ্ব সভ্যতার অবদান, তারপরে প্রথম অবস্থা যেহেতু প্রতিবেদনের মতোই তোমাদের এটা লিখতে হবে, তারপর লেখা শুরু করবে এইভাবে। আর আশা করি বেশি একটা পেজ তোমাদের লাগবে না, পারলে যদি তোমরা পারো 2-4 লাইন এখানে কমায় দিতে, তবে না কমানোই ভালো। তোমাদের সৌন্দর্যটা যত ভালো হবে ততই তোমাদের মার্ক হবে। তো এর আগে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে গেছে এসএসসি 2021-এর নিয়ে, তো তাই তোমরা অবশ্যই সুন্দর করে লেখার চেষ্টা করবে এটা। আচ্ছা, সর্বদা গ্রিজের অবস্থান, অবদান, শিক্ষা, বিজ্ঞান প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে সাজানো আছে। তো রোমানদের সভ্যতার অবদান, তারপরে হচ্ছে 4টা সভ্যতারই একদম তুলনামূলক একটা আলোচনা দিতে হবে তোমাদের। এই যে তুলনামূলক আলোচনা, তোমরা পয়েন্ট আকারও দিতে পারো অথবা এমনিতেও দিতে পারো, এবং সর্বশেষ এটা লিখে দেবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, পাশাপাশি এর শেয়ার করে, নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবে। এবং আমাদের কিন্তু গণিত ভিডিওটা পাবলিশড হয়ে গেছে, কীভাবে চিত্র আর্ট করতে হয় প্রপারলি সেটাই পাবলিশড আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবং সর্বপ্রথম আমি এটার সঠিক ব্যাখ্যা দিতে পারছিলাম গণিতের, তো সেটা থেকে তোমরা একটু মানে প্রপার জিনিসটা তোমরা একটু লিখতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।